দিন রোজা রাখে, তোমরা যদি একদিন রাখো মিলে যায় তো ইবাদতের ক্ষেত্রে ওদের সাদৃশ্য পরিহার করো। আল্লাহ নবী বলছেন এই যে ইফতার আগে করা ভালো না দেরি করে করা ভালো? অনেকে দেরি করে, আজান হওয়ার পর কয় না আজান তো একটু আগেও হইতে পারে, আর পাঁচটা মিনিট একটু ওয়েট করি। অথচ রাসূল বলেন উম্মত কতদিন কল্যাণের মধ্যে থাকবে? যতদিন আগে ভাগে ইফতার করবে। কেন? কারণ ইহুদিরা একটু দেরি করে ইফতার করে। তাহলে ইফতার আগে করার অনেক ফজিলত হাদিসে পাবেন, প্রচুর ফজিলত। এই ফজিলতের একমাত্র কারণ কি? যে ইহুদিরা দেরি করে করে, আর তোমরাও যদি দেরি করো ওদের সাদৃশ্য হয়ে যায়। তাহলে সব ক্ষেত্রে ওদের সাদৃশ্য পরিহার না করলে আমাদের মুক্তি আসবে না। আপনি রাজনৈতিক ব্যবস্থার কথাই বলেন, ওই ইহুদি আর খ্রিস্টানের আদর্শ নেবেন, কিভাবে আমেরিকা সফল, কিভাবে ইসরায়েল সফল, কিভাবে চীন ভারত সফল, এগুলোই দেখবেন। অর্থনৈতিক ব্যবস্থার প্রসঙ্গ আসবে, কাফেরদের দিকেই তাকাবেন, পোশাক আশাকের প্রসঙ্গ আসবে, চুল কাটার প্রসঙ্গ আসবে, সব ক্ষেত্রে খেলাধুলার প্রসঙ্গ আসবে, শুধু কাফেরদেরটাই দেখবেন। তাহলে সফলতা আসবে কেমনে? এই যুগে তো খেলা মানে ক্রিকেট ফুটবল। অথচ আল্লাহর নবী হাদিসে তিন প্রকার খেলার কথা নিজে বলে গিয়েছেন, যে তিন প্রকার খেলার মধ্যে কল্যাণ আছে। উম্মত এই খেলাগুলো তো ছেড়ে দিয়েছে, রাসূলের শেখানো খেলা খেলবেন না, এগুলোকে আরো নিজে জীবনে সারা জীবনে মুখে নামও আনবেন না, আর কাফের মুশরিকদের খেলার ক্ষেত্রে আদর্শ বানাবেন, আর ভাববেন সাহায্য আসবে আল্লাহ থেকে। কেন? সাহায্য আমেরিকার থেকেই না, আসমান থেকে ফয়সালার দরকার নেই তো আপনার। আপনি ইউরোপ আমেরিকা থেকে ফয়সালা নেন, ওদের থেকেই আপনি সবকিছুর মুক্তি আনেন, সম্ভব? তো এই কারণে রমজানের দিনগুলো কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে গুনাগুলো ছাড়েন, তওবা করেন। বারবার বলছে তওবা মানে শুধু মুখস্থ কোনো বাক্য জপা না, তওবা মানে অতীতের কাজের ব্যাপারে অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে করব না এই দৃঢ় সংকল্প করা। তওবা ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। তওবা লাগবে, রাতের নামাজ লাগবে, তাকওয়া লাগবে, এরপরে একজন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে। আর যে আল্লাহর বন্ধু না তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই, আল্লাহর ওয়াদা একমাত্র তার বন্ধুদের জন্য। তা আল্লাহর বন্ধু হতে চান না শত্রু? মাঝামাঝি নাই, যে বন্ধু না শত্রু না, এরকম মাঝামাঝি টাইপের কোনো কিছু নাই, হয়তো বন্ধু নয়তো শত্রু। আপনারা কোনটা হতে চান? যদি বন্ধু হতে চান এই রমজানের মধ্যে তওবার আমল করবেন তো ইনশাআল্লাহ। তওবা করবেন, জিকির করবেন, ফিকির করবেন, মুরাকাবা অর্থাৎ ধ্যান, খেয়াল করা নিজের গুণাগুলো নিয়ে, মৃত্যু নিয়ে, মৃত্যু পরবর্তী জীবন নিয়ে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ফিকির করবেন। তাহলে ঘরে বসে থাকলেও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই যে লকডাউনের টাইমগুলো, লকডাউনের টাইমগুলোকে বিশেষভাবে ইবাদতের টাইম, কোরআনের টাইম, জিকিরের টাইমে পরিণত করতে পারেন। এটা তো ইবাদতের একটা সুযোগ ছিল, হাই হুতাস পরেও করতে পারবেন। রমজান সারা বছর থাকবে না, এই রমজানের মাসের সময়গুলোকে কাজে লাগান, রহমত মাগফিরাত বরকত নাজাত নিয়ে রমজানকে বিদায় দেন। তাহলে ঈদের দিন ঈদগাহে যাওয়াটা আপনার সফল হবে ইনশাআল্লাহ। তো করবেন তো ইনশাআল্লাহ। আর ফালতু ইখতিলাফ থেকে বেঁচে থাকবেন। হাদিসে আছে যদি রমজানের দিন আপনাকে গালিগালাজও করা হয় তাহলে মুমিন বান্দার করণীয় সে বলবে শোনো, ইন্নি মুরুম সাঈম, আমি একজন রোজাদার। রমজানে সে মুখ খারাপ করেছে বলে আপনিও মুখ খারাপ করবেন, গন্ডগোল করবেন। আজকাল মসজিদেও গন্ডগোল হয়, মসজিদের বিষয় নিয়ে গন্ডগোল হয়, নাউযুবিল্লাহি মিন দালিক। অথচ মসজিদে জোরে জোরে আওয়াজ হওয়া কেয়ামতের একটা আলামত, কেয়ামতের তো আমরাই ডেকে ডেকে ঘনিয়ে নিয়ে আসছি। মসজিদে কথা বললেও নম্রভাবে বলতে হবে, আস্তে বলতে হবে, চিৎকার, চেঁচামেচি, গগন বিদারী, আকাশচুম্বী আওয়াজ করা, এগুলো মসজিদের আদবের খেলাফ এবং কেয়ামতের আলামত, তার মানে জঘন্য পর্যায়ের গুনাহ। তো আল্লাহর ওয়াস্তে এই মাসে আমরা কোনো ধরনের অন্যায়, অপকর্ম, গালাগালি, ঝগড়াঝাটি এগুলো লিপ্ত হব না, বিশেষ করে অন্যের হক আমরা ঠকাবো না, বরং অন্যদের হক খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করি। যদি বোনের সম্পদ মেরে খেয়ে থাকি বোনরে দেই, বউয়ের মোহর বাকি বউয়ের মোহর দিয়ে দেই, সন্তানদের মধ্যে সমতা করি না, একজনরে খুব দিই আরেকজনরে দেই না, সন্তানদের মধ্যেও সমতা করার চেষ্টা করি, নইলে কেয়ামতের দিন কিন্তু আল্লাহ আমাকে ধরবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى واذ قال موسى لفتاه لا ابرح حتى ابلغ مجمع البحرين او امضي حقبا فلما بلغ مجمع بينهما نسي حوتهما فاتخذ سبيله في البحر سربا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التاويل امين يا ارحم الراحمين وبت القران الكريم التعليمي বৈঠকে বসার তৌফিক দান করলেন সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান আজকে আমাদের কোরআনি তালিমি বৈঠকের তৃতীয় লেসন এর আগে আমি এখানে দুটো আলোচনা করেছিলাম প্রথমবার কথা হয়েছিল সূরাতুল আসরের উপরে এবং গত মাসে কথা হয়েছিল সূরা ফালাক এবং সূরা নাসের উপরে আপনাদের হয়তো মনে আছে আর যারা আসেননি তাদের জন্য আজকে নতুন তো আজকেও ইনশাআল্লাহ কোরআনের একটা অংশ থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ সময় নিব আপনাদের কাছে আধা ঘন্টা অনেক বেশি হয়ে গেল আধা ঘন্টা সময় লাগবে তো এই সময়টুকু আমার অনুরোধ থাকবে আপনারা মোবাইল ফোনগুলোকে সাইলেন্ট রাখবেন এবং আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে নেক হায়াতে এবং হালাল রিজিকে বরকত দান করুন এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহুম্মা আমিন আজকে আমি কথা বলতে চাই আল কোরআনুল কারীমের একটা সূরা সম্পর্কে এই সূরাটার নাম সূরাতুল কাহফ আর সূরাতুল কাহফ এমন একটা সূরা যেই সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি শেষ জামানার সাথে সম্পর্কিত করেছেন আল্লাহ পাক আল্লাহ রাসূল অন্য কোন সূরাকে শেষ জামানার সাথে সম্পর্কিত করেননি শুধুমাত্র সূরা কাহফ ব্যতীত কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা হচ্ছে দাজ্জালের ফিতনা শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা তবে যে ব্যক্তি সূরাতুল কাহফ প্রতি জুমায় তেলাওয়াত করবে এবং যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে কোন বর্ণনা আসছে শেষ 10 আয়াত মুখস্থ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে দাজ্জালের ফিতনা কেন বড় ফিতনা আল্লাহ রাসূল বলেছেন এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা তিনি বলেছেন যে এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি এমনকি নবী নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি অতিরিক্ত একটা কথা বলতে চাই সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ কিন্তু তোমাদের Thank you.
রাজনীতি নিয়ন্ত্রণ করবে, অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, সারা বিশ্বের আবহাওয়া নিয়ন্ত্রণ করবে, সে জলবায়ু পরিবর্তন করবে, সে ভূমিকম্প দিবে, সে দুর্ভিক্ষ দিবে, সে মহামারী ছড়াবে। যে ব্যক্তি তার প্রতি বিশ্বাস করবে সে তাকে ভালো রাখবে, আর যে ব্যক্তি তাকে কাফের এবং মিথ্যাবাদী বলে জানবে তাকে সে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলছেন ওর জাহান্নামটাই মূলত জান্নাত, আর ওর জান্নাতটাই হচ্ছে জাহান্নাম। এটা এমন একটা ফিতনা যেটায় মানুষ পড়ে থাকলেও বুঝতে পারবে না আমি ফিতনায় পড়ে আছি। আরেকটা বিষয় কি জানেন, দাজ্জাল তখন বের হবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করবে না। দাজ্জাল তখন বের হবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করা ছেড়ে দিবে। চিন্তা করে দেখেন, লাস্ট কবে একটা খুতবা শুনেছেন দাজ্জাল সম্পর্কে, লাস্ট কবে একটা সেমিনার শুনেছেন দাজ্জাল সম্পর্কে, মনে করতে পারবেন না। দাজ্জালকে ফলো করবে ইহুদিরা, তার মানে সারা বিশ্বের ইহুদিদেরকে একটা জায়গায় আসতে হবে, সেটা অলরেডি তারা চলে আসছে। দাজ্জালকে ফলো করবে ইহুদিরা, তার মানে ইহুদিদের একটা স্টেট থাকতে হবে, সেই স্টেটের লিডার হবে দাজ্জাল, সেটা অলরেডি হয়ে গেছে। দাজ্জাল তখন আসবে যখন জেরুজালেম থেকে সারা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করা হবে, এখন সারা বিশ্বের সবকিছু ওখান থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর আমরা হালুয়া রুটি সেমাই খাচ্ছি আর বাসায় ঘুমাচ্ছি, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই। সাধারণ মানুষের দোষ না, দোষটা আমাদের মতো মানুষদের, আর ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে। সূরাতুল কাহফ, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এমন একটা সূরা যে সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবে। কিন্তু কেন, কিভাবে, সেটা খুব শর্ট করে যদি বলি, সূরা কাহাফের মধ্যে এমন কিছু আছে, সূরা কাহাফের ভিতরে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালকে চিনতে সাহায্য করবে। আপনি চিনতে পারবেন কোনটা দাজ্জাল, কোনটা দাজ্জালের দল, কোনটা দাজ্জালের সভ্যতা, এটা আপনি চিনতে পারবেন। তারপরেই কিন্তু আপনি ওখান থেকে বেঁচে থাকতে পারবেন, তার আগে নয়। সূরা কাহাফে এমন কিছু আছে যেটা আপনার বাহ্যিক দৃষ্টির সাথে সাথে হৃদয়ের দৃষ্টিটা খুলে দিবে, তখন আপনি চিনতে পারবেন, এমন কিছু দেখতে পারবেন যেটা সবাই দেখতে পারবে না, আপনি এমন কিছু বুঝবেন যেটা সবাইমের। 18 নম্বর সূরা, এই সূরার একটা ফজিলত আছে, সেটা হলো যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, সেই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই জীবনটা আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিবেন। নূর কি? নূর হচ্ছে এমন আলো যে আলো দিয়ে আপনি বিশ্বকে দেখবেন যেটা সবাই দেখতে পারবে না, আল্লাহর বিধানের ভিত্তিতে। আরেকটা গল্প আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু মূলত এই চারটা গল্প আছে। একদিনে তো চারটা গল্প, এবং খিদর আলাইহিস সালামের গল্পটা এটা দিয়ে শুরু করছি। কোরআনেও আছে, সূরা কাহাফেও আছে, এবং সহিহ বুখারীর মধ্যেও আসছে। গল্পটা আমি আগে শর্ট করে বলছি। একদিন নবী মুসা আলাইহিস সালাম, যিনি বনু ইসরায়েলের নবী, আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী, বনু ইসরায়েলের নবী, তিনি বনু ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন, খুতবা। খুতবা শুনে জনগণ বললেন, জনগণের মধ্যে একজন বললেন যে বাহ, আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন, মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কি বললেন? হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি বলতে ভুলে গেলেন, তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। সূরা কাহফ নাজিলের একটা ঘটনা আছে, আপনাদেরকে বলিনি, সেটা হলো কিছু মানুষ এসেছিল রাসূলের কাছে, আমাদের নবীর কাছে, এসে বলেছিল তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি যুলকারনাইন বাদশার কি হয়েছিল, হে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহাফের কি হয়েছিল, হে মুহাম্মদ তুমি সত্য নবী হয়ে থাকলে বলো দেখি রূহ কাকে বলে। তিনটা প্রশ্ন করেছিল, যুলকারনাইন বাদশার কি হয়েছিল, আসহাবুল কাহাফের কি হয়েছিল, আর রূহ আত্মা কাকে বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব। কি বলেছিলেন? আগামীকালকে এসো আমি বলে দিব। ওহি আসা বন্ধ হয়ে গেল, 3 মাস 4 মাস 6 মাস কোনো ওহি আসে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন, একটা, সেটা হলো ইনশাআল্লাহ।
এরপরে এই সূরার প্রথম যে আয়াতটা নাযিল হয় ওয়ালা তাকুলান্না লিশাইইন, হে নবী, 23 এবং 24 নম্বর আয়াত, কখনো বলবেন না, কখনো কোনো কিছু বলবেন না, ইন্নি ফাইলুন যালিকা গাদান, আমি আগামী কাল কিছু করব, ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলা ব্যতীত। এটা প্রথমে নাজিল হলো, তারপরে এই প্রশ্ন তিনটার উত্তর আল্লাহ পাক জানিয়ে দিলেন, তার আগে জানিয়ে দেননি। ঠিক একইভাবে মুসা আলাইহিস সালাম একটা ভুল করে বসলেন, তিনি বললেন আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ছোট ছোট ভুল ধরে ফেলেন, আল্লাহ পাক ধরে ফেললেন, ধরে ফেলে বললেন না মুসা তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলন স্থলে, আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে উঠলেন, তিনি আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক বললেন তুমি একটা ঝুড়ি নাও, এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে, মাছ, মৃত মাছ, এবং সাথে একজন সহযোগী নাও, নিয়ে সফর করো, যখন ওই দুই সাগরের মিলনস্থল পেয়ে যাবে ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে। মুসা আলাইহিস সালাম সফর করলেন, তার সাথে একজন যুবককে নিলেন, যুবকের নাম হচ্ছে ইউশা বিন নুন, একটা ঝুড়ি নিলেন, সেখানে মাছ রাখলেন, এবার তিনি সফর করা শুরু করলেন, তিনি বলছেন আমি সফর করতেই থাকবো যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয়। সফর করতে শুরু করলেন, একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের মিলনস্থল তিনি পেয়ে গেলেন, সেখানে তারা রেস্ট করলেন, বিশ্রাম নিলেন। এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল, কিন্তু ইউশা বিন নুন এই ঘটনাটা দেখলেন, দেখে মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেলেন। শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয়, ভুলে গেলেন। এরপরে মুসা আলাইহিস সালাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে, এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন, খুব ক্লান্ত হয়ে পড়লেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না, মাছটা যেই সমুদ্রে বা নদীতে চলে গেল, এবার তিনি অন্য পথ যাচ্ছেন, ভুল পথে, এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন। তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন, আর আপনার পথ যদি হয় আল্লাহ এবং তার রাসূলের পথে আপনি সহজে ক্লান্ত হবেন না, আপনার ভিতরে সবসময় চির যৌবন কাজ করবে। যাই হোক, তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং ইউশা বিন নুনকে বললেন নাস্তা নিয়ে আসো, মাছগুলোকে নিয়ে আসো, আমি খুব ক্ষুধার্ত। তখন ইউশা বিন নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে, তিনি বললেন মাছ তো চলে গেছে নদীতে, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। তখন বললেন মুসা আলাইহিস সালাম তুমি এটা কি করেছো, ওইটাই তো সেই জায়গা যে জায়গার সন্ধান আমরা করছিলাম। তারা আবার ফেরত আসলেন, এসে দেখলেন দুই সাগরের মিলনস্থলে একটা সাখরা, সাখরা বলে আরবিকে একটা পাথর বা রক, শিলাখণ্ড, এর উপরে একজন ব্যক্তি বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম। খিদির আলাইহিস সালাম বললেন ওয়া আলাইকাস সালাম, এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা। খিদির আলাইহিস সালাম বললেন কোন মুসা? বনি ইসরায়েলের মুসা। কোন মুসা? বনি ইসরায়েলের মুসা। তার মানে খিদির আলাইহিস সালাম বনু ইসরায়েলের ব্যক্তি নন, খিদির আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টানদের কেউ নন, তিনি বনু ইসরায়েলের মধ্যে কেউ নন। সালাম দেয়া হলো, মুসা আলাইহিস সালাম বললেন আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন, ওস্তাদের সহমত? এবার খিদির আলাইহিস সালাম বললেন, অ্যানসারটার দিকে খেয়াল করেন, খিদির আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাসতাতি আনায়া সাবরা, মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি বললেন? মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, কারণ খিদির আলাইহিস সালাম শেষ পর্যন্ত জানেন যে কি হবে। গল্পের শেষে আমরা তাই দেখব, মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেননি, কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব, আমাকে আপনি সাথে নেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। খিদির আলাইহিস সালাম ইনশাআল্লাহকে সম্মান করলেন এবং মুসা আলাইহিস সালামকে সাথে নিলেন, কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। একটা প্রশ্ন নিচে একটা ফুটা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন আমাকে ক্ষমা করে দিন, আমি ভুলে গিয়েছিলাম, এরপরে ইনশাআল্লাহ আমি আর কোনো কোশ্চেন করব না।
তারা আবার চলতে লাগলেন। চলতে 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 একটা বাচ্চার সাক্ষাৎ হলো, বাচ্চা, ছোট বাচ্চা, গোলাম। কোরআন বলেছে গোলামান ফাকাতালা, খিদির আলাইহিস সালাম বাচ্চাটাকে হত্যা করলেন। এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার, নৌকা ফুটা করা কোথায় আর বাচ্চা ফুটা, বাচ্চা হত্যা করা কোথায়। আর মুসা আলাইহিস সালাম নিজেও কিন্তু মার্ডার কেসের আসামি, এটা কি জানেন? মুসা আলাইহিস সালাম কিন্তু একটা ব্যক্তিকে এক ঘুষি দিয়ে হত্যা করে ফেলছিলেন ভুলবশত। মুসা আলাইহিস সালাম এবার বললেন ইন্নাক লাকাদ জিতা শাইয়্যান নুকরা, আপনি মহা একটা অপরাধ করলেন, এটা আপনি নিরপরাধ একটা শিশুকে হত্যা করলেন। খিদির আলাইহিস সালাম বললেন আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাআ সাবরা, আমি কি তোমাকে বলিনি হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? এবার মুসা আলাইহিস সালাম সর্বশেষ অজুহাত দিলেন, দিয়ে বললেন আমি যদি আর একটা কোশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়েন না, এবার লাস্ট চান্স, আর একটাও কোশ্চেন করব না ইনশাল্লাহ। তারা আবার চলতে লাগলেন, চলতে চলতে একটা গ্রাম আসলো, সেই গ্রামের মানুষগুলো ছিল একটু আমাদের নিউ ইয়র্কের মানুষের মতো আর কি, অনেকটা অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো। মেহমানদারি করতে চায় না, মেহমান আসলে বিরক্ত হয়, তারা মেহমানদারি করতে চাইল না। তারা মুসা এবং খিদিরকে কোনো খাবারও দিল না, কোনো পানীয়ও দিল না, সামান্যতম সৌজন্য বটটুকু তারা দেখালো না। কিন্তু খিদির আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের একটা বাড়ির দেয়াল ধসে পড়ে আছে, একটা দেয়াল পড়ে গেছে। খিদির আলাইহিস সালাম নিজে কষ্ট করে এই পুরো দেয়ালটা তৈরি করলেন, ইট পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন, তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন। এই দৃশ্যটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, এত কষ্ট করলেন, ওরা আমাদেরকে খাবারও দিল না পানিও দিল না, আপনি ওদের কাজ করে দিলেন, একটু তো সামান্য নাস্তার টাকা নিতে পারতেন। খিদির আলাইহিস সালাম বললেন হ্যাঁ দা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই হলো তোমার আর আমার ফিরাক, রাস্তা আলাদা, এখন যাও, তুমি চুক্তি ভঙ্গ করছো তিনবার, রাস্তা আলাদা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক হাদিসে, যদি মুসা আলাইহিস সালাম ওইদিন প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক কিছু শেখা যাইত। যাই হোক, তিনটা শর্ত লঙ্ঘন হলো, মুসা আলাইহিস সালামকে তিনি আর সাথে রাখলেন না, তবে বললেন তুমি চলে যাও, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে তিনটা, এই যে ঘটনা ঘটলো এর তাউইল বা ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন তোমাকে আমি জানাই দেবো আমি কেন করেছি। তিনি বললেন ওই যে প্রথম নৌকাটা আমি ফুটে এই জন্য করেছি যে কারণ ওই নৌকার পিছনে ছিল একটা জলদস্যুর দল, ওই জলদস্যুর দল যদি এই নৌকাটাকে দেখতো, নৌকাটা খুব ভালো সুন্দর, তাহলে সেই নৌকাটা তারা হাইজ্যাক করতো। আমি নৌকাটা ফুটা করে দিয়েছি, এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা আর নিবে না, তারা ত্রুটিযুক্ত কোনো নৌকা নিবে না, নষ্ট নৌকা তারা নিবে না। যদি নৌকাটা ভালো থাকতো তাহলে ওরা ওই গরিব মাঝির শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে চলে যেত। তোমার কাছে মনে হয়েছে আমি ক্ষতি করেছি, কিন্তু আমি পরোক্ষভাবে ওর উপকার করেছি, সেটা তুমি সবর করতে পারোনি। আর দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম, আমি এই জন্য হত্যা করেছিলাম যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন এই বাচ্চাটা যখন বড় হতো সে অনেক বড় একটা কাফের হতো, এবং সে নিজেও কুফুরি করতো, অন্যদেরকে কুফুরিতে আহ্বান করতো, এমনকি তার বাবা মাকেও সে কাফের বানিয়ে ছাড়ত। আল্লাহ পাক আমাকে আদেশ করেছিলেন, তাই আমি তাকে হত্যা করেছি, আর আল্লাহ পাক এই বাচ্চার বদৌলতে ওই বাবা মাকে আরো ভালো ভালো সন্তান সন্ততি দিবেন। এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর তৃতীয় প্রশ্নটা কি, ওই যে আমি দেয়ালটা নির্মাণ করলাম, তোমার কাছে মনে হলো যে আমি অযথাই পরিশ্রম করলাম, তা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যে ওই দেয়ালটার নিচে ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি লুকানো আছে, ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি ওই দেয়ালের নিচে লুকানো আছে, গুপ্ত ধন। আল্লাহ পাক চাইলেন আমি দেয়ালটা নির্মাণ করে দেই, ওই বাচ্চারা যখন বড় হবে তখন তারা এই সম্পত্তিটা পাবে, আর দেয়াল যদি নির্মাণ না করতাম তাহলে অন্যেরা ওর সম্পত্তি লুট করে নিয়ে যেত, তারা ভোগ করতে পারতো না। এই হলো তিনটা ঘটনার তাউইল, যে ব্যাপারে তুমি সবর করতে পারোনি। আমাদের কাছে এখন মনে হচ্ছে যে গল্পটা খুব সাধারণ, এখন খুব সংক্ষিপ্ত সময়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে কিছু শিক্ষা বলছি এই গল্প থেকে, খুব ভালো করে খেয়াল করেন, এটা মনোযোগ দেন। গল্প তো একটা গল্পই, এই গল্পটা বাচ্চাদেরকেও বলা যায়, কিন্তু এর মধ্যে শিক্ষা অনেক আছে। এক নাম্বার শিক্ষা, আমি 10টা শিক্ষা বলবো ইনশাল্লাহ, আপনারাও আরও বের করতে পারবেন, কারণ কোরআন তো ক্রমশই জ্ঞান দিবে আপনাকে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 10টা বুঝতে পারছি। এক নাম্বার, জ্ঞান
আমি বলেছি এই সূরাটা হচ্ছে শেষ জামানার সূরা। আপনি যদি শেষ জামানার সম্পর্কে জানতে চান, শেষ জামানার পরিস্থিতি বুঝতে চান, তাহলে আপনাকে প্রথমত জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান সেটাই যেটা আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে, জ্ঞান সেটা নয় যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কিরকম জ্ঞান? এমন জ্ঞান অর্জন করতে হবে যা দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারেন। যেমন আপনাকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে, ফিকহ পড়তে হবে, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, বিশ্বের পরিস্থিতি সম্পর্কে বুঝতে হবে, অর্থনীতি জানতে হবে, রাজনৈতিক বিষয়গুলো পড়তে হবে, স্পেশালি শেষ জামানার বিশ্বের কোথায় কী আছে। তাই সবার মাঝের ভালোটুকুকে খোলা মনে গ্রহণ করতে হবে আর সবার খারাপটাকে ছেড়ে দিতে হবে। নাম্বার থ্রি, জ্ঞানের জন্য মুসা আলাইহিস সালাম কষ্ট করেছেন, সফর করেছেন, অনেক দূর সফর করেছেন। উনি বলেছেন আমি প্রয়োজনে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইন আও আমদিয়া হুকুবা। মুসা আলাইহিস সালাম বলেছিলেন এই কথাটা, আমি জ্ঞানের জন্য সফর করব যদি আমাকে হুকবা পর্যন্ত সফর করতে হয়। হুকবা শব্দটা শুনেছেন কোথাও? ফাজাইলে আমল, আশি হুকবা জাহান্নামে থাকবে। হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয়, ওই শব্দটা কোরআনে আছে। অনেক লম্বা সময় যদি সফর করতে হয় আমি সফর করব। মুসা আলাইহিস সালাম জ্ঞান অর্জনের জন্য কষ্ট সহ্য করেছেন। আমরা এখন যে লাইফ লিড করছি, লাক্সারিয়াস লাইফ, খাওয়া পড়া, এই যে আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আরাম আয়েশের লাইফ, এই লাইফ লিড করে সে বিশ্বের অন্ধকার থেকে আলো খুঁজে পাবে না, সম্ভব না। তিন, জ্ঞানের জন্য কষ্ট স্বীকার করতে হবে। চার, যখন আপনি আল্লাহর পথে কষ্ট স্বীকার করবেন তখন আপনি মোজেজা